আজকে যখন ঢাকা থেকে রংপুর আসছিলাম মাথায় শুধু একটি প্রবাদ ঘুরছিল, প্রবাদটি হচ্ছে পিপিলিকার পাখা গজায় মরিবার করে। ফ্যাসিস্টদের 16 বছরের যত ফ্যাসিস্ট ছিল তাদের আম্মারা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় ডালপালাগুলো লাফায়। এই 24-এর অভ্যুত্থানের অগ্রজ রংপুর কি এসব ফ্যাসিস্টদের ডালপালাদের বিন্দু মাত্র ভয় পায়? আমাদের এসব ডালপালাদের নাম নিয়ে নিজের মুখ ভারী করার কোন প্রয়োজন আছে? সবাইকে বার্তা দেওয়ার কোন প্রয়োজন আছে? আমরা এই নাম নিয়ে এগুলোকে পাত্তা কেন দিব? আমরা এই নাম নিয়ে এই দোসরদের নাম মিডিয়া কেন আনবো? এই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই রংপুর জেলা, এই কারমাইকেল কলেজ, এই সরকারি কলেজ, এই জেলা স্কুল, এই গার্লস স্কুল, এই রংপুরের শিক্ষার্থীদের বিচরণ ভূমি, অভয়ারণ্য, এই রংপুর কি কোন ফ্যাসিস্টদের দালালদেরকে ভয় পায়? আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, রক্ত আমরা দিতে শিখে গিয়েছি, শিখেছি কিনা? যেদিন আবু সাইদ এই রংপুরে বুক পেতে দাঁড়িয়েছিল সেদিন পুরো বাংলাদেশ ওই বন্দুকের সামনে, কলির সামনে নিজের বুক পাততে শিখে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে এসব ডাল পাখনাকে শুধু নয়, পুরো বাংলাদেশে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি ওই সামর্থ্য থাকে, ওই সাহস থাকে, দেখ দেন রংপুরের রাজপথে দেখা হবে। আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে ওই রাজপথে নেমেছিলাম, একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি একাতবদ্ধ থাকি, আমরা যদি নিজেরা ছোটখাটো স্বার্থ নিয়ে বিভক্ত না হই, ফ্যাসিস্টের বিপক্ষে ওই 3-4-5 তারিখে যারা 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পুরো সহ পুরো বাংলাদেশে নেমেছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আবার নামতে পারি, এই ফ্যাসিস্টের ডালপালা কেন ফ্যাসিস্টের মায়ের মারাও আর নামতে পারবে? একটা জিনিস স্পষ্ট করে মনে রাখবেন, এরা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবে, এরা এদের জায়গা থেকে শেষ একটি কামড় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা জানে না তাদের যদি 20 দাঁত থাকে সেই 120 দাঁত উপরে ফেলার মতো আমাদের কাছেও অসংখ্য জিনিস আছে। আমাদের সাহস কি কমে গেছে? আমাদের বল কি কমে গেছে? বিগত 16 বছরে 14, 18, 24 এই যে 3টি নির্বাচন হয়েছে, আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমনে ইচ্ছা তেমনে অত্যাচার করেছিল তখন এই দোসররা কোথায় ছিল? আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল তখন এই দোসররা কোথায় ছিল? আমার এই ছাত্র ভাইরা যখন নিজের মতামত প্রকাশ করত, যখন এদেরকে জামাত শিবির বলা হতো তখন এই দোসররা কোথায় ছিল? যখন আমার এই রংপুরে আমার ভাই আবু সাইদকে ওই খুনি আসিরার হুকুমে হত্যা করা হয় তখন এই দোসররা কোথায় ছিল? স্পষ্ট বার্তা আমরা বলবো না, কোন একটি দলের প্রত্যেকটি মানুষের একটি বিস্ফোরা, কিন্তু যারা বিস্ফোরা ছিল, যারা ওই শেখ হাসিনার সরকারকে ওই পার্লামেন্টে বৈধতা দিয়েছে, তারা প্রত্যেকেই এক একজন ওই ফ্যাসিস্টের দোসর। এই জাতীয় পার্টির মতো দল, এরা যদি ওই সংসদে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা না করতো, তাহলে আওয়ামী লীগ ওই সংসদে কি তাদের যে ন্যূনতম বৈধতা পেয়েছিল সেটি কি কখনো পেত? এই সুবিধাবাজরা নিজেরা বিরোধী দলীয় ভূমিকায় আসে, একটা গাড়ি পাওয়ার জন্য, মন্ত্রী পাড়ায় একটা বাড়ি পাওয়ার জন্য, কিছু বেতন পাওয়ার জন্য, এমপির সিটটি পাওয়ার জন্য, কিছু টেন্ডারবাজি করার জন্য, সিন্ডিকেট করার জন্য, চাঁদাবাজি করার জন্য। এখন এই ভণ্ডরা ভালো সাজতেছে,
আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, ওই খুনি শেখ হাসিনাকে ওই পার্লামেন্টে বিগত ১৬ বছরে বৈধতা দেওয়ার জন্য যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে তারা প্রত্যেকেই ওই ফ্যাসিস্ট হাসিনার এক একজন দোসর, এবং ওই সকল দোসরকে তাদের ওই ভূমিকার জন্য দেশকে আজকে এই অবস্থা আনার জন্য, আমার ২০০০ ভাই বোনের জীবন নেওয়ার জন্য, আমার ১০০০০০ ভাই বোনের রক্তাক্ত করার জন্য প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে।